নরম তুলতুলে রসালো দানাদার মিষ্টি যারা খুঁজছেন একদম দোকানের মতো পারফেক্ট, এবং আমি বলবো এটা দোকানের থেকেও সেরা স্বাদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমি সব শেষে এটা কেটে দেখাবো, এর ভিতরটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা থাকবেন, এবং যদি স্কিপ করেন তাহলে আপনাদের মিষ্টি নষ্ট হবে। তাই আমি বলবো একদম এ টু জেড কিছু টিপস আছে, সেগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধের সাথে আমি গোনে গোনে 6 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি, আর অবশ্যই 1 কাপ গুঁড়া দুধের সাথে 6 টেবিল চামচ দিবেন। আর যদি 2 কাপ দেন তাহলে দিয়ে দিবেন 12 টেবিল চামচ ময়দা, আর 2 চা চামচ বেকিং পাউডার, আর 1 চিমটির মতো এলাচ গুঁড়া, আর 2 চিমটির মতো জয়ফল গুঁড়া। জয়ফল গুঁড়াটা আর এলাচ গুঁড়াটা স্কিপ করবেন না, তাহলে অনেকেই বলে যে মিষ্টিতে ডিমের গন্ধ হয়, সেটা আর হবে না। আর জয়ফলের ফ্লেভারটা এত স্ট্রং আর এত মজার, মানে মিষ্টির যে টেস্ট সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এখন আমি সবগুলো গুঁড়ো উপকরণগুলো একটা চালনি দিয়ে চেলে নিব, তারপর মিক্স করে নিব। অন্যদিকে আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম ভেঙে নিয়েছি, আর অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ডিমটা, আর 1 টেবিল চামচ ঘি, আর আমি গোনে গোনে 6 টেবিল চামচের মতো লিকুইড জাল করে নেওয়া দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিব, আর দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে 1 চিমটি জয়ফল গুঁড়া। তাহলে আপনার মিষ্টিতে মোটেও ডিমের গন্ধ হবে না, আর ডিম না দিলে আপনার মিষ্টি কিন্তু সফট হবে না। আর এইভাবে মিষ্টি বানালে আপনারা আশা করি আর দোকান থেকে কিনবেন না, এত মজার হয় এই মিষ্টিটা। আমার ছোটো ছেলে দোকান থেকে কিনে আনলে সে কোনোভাবেই মিষ্টি খাবে না, সে শুধু বলবে যে ছোটো বাচ্চা, অথচ বলবে যে না মাম্মি তুমি যেভাবে মিষ্টি বানিয়ে দাও তোমার হাতের আমি মিষ্টিটাই খাবো। আর এই মিষ্টিটা এত সফট, এখন ডিমের মিশ্রণ পুরোটাই আমি দিয়ে দিয়েছি, তারপর আমি এভাবে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই যে মিষ্টি বানানোর যে ডোটা এটা কিন্তু একদম সফট হতে হবে, আর অনেকটা স্টিকি হবে, মানে হাতের সাথে মনে হবে একদম লেগে লেগে যাচ্ছে। তো আপনারা এক চাইলে কিন্তু হাত দিয়ে না নাড়াচাড়া করে স্প্যাচুলা দিয়েও করতে পারেন। তারপরে আমি আরেকটু দুধ দিচ্ছি, কারণ আমি ডিমের মধ্যে 6 টেবিল চামচ দুধ দেইনি, তো আমার কিন্তু এখানে টোটাল 6 থেকে 7 টেবিল চামচ দুধ লেগেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটু স্টিকি হবে, আমি অফ ক্যামেরায় আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছিলাম, টোটাল আমার 7 টেবিল চামচ দুধ লেগেছে। এখন আমি এটা এইভাবে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য, খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার হয় না। তারপর আমি হাতটা ধুয়ে আসবো, ধুয়ে এসে এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি, তারপর দেখুন এটা কিন্তু আর এখন ততটা স্টিকি নাই। এখন আমি মিষ্টি বানাবো, আর এই 1 কাপ গুঁড়া দুধ থেকে আমার কিন্তু 20টা মিষ্টি হয়েছে, প্রায় 1 কেজির মতো মিষ্টি হয়েছে, 1 কেজির থেকেও বেশি থাকে এই মিষ্টিগুলো, কারণ আমি সাইজে একটু বড় করেই বানিয়েছি। আর সবগুলো মিষ্টি এইভাবে আমি আস্তে আস্তে বানিয়ে নিব, আর মিষ্টিগুলো কিন্তু একদম সফট হতে হবে, মানে মসৃণ হতে হবে। যদি আঁকা বাঁকা বা ফাটল থাকে তাহলে কিন্তু যখন আপনি মিষ্টিগুলো তেলে দিবেন তখন কিন্তু ফাটলটা আরও স্পষ্ট বোঝা যাবে, তাই চেষ্টা করবেন মিষ্টিগুলো একদম স্মুথ বানানোর জন্য। এখন আমি ভাজবো, ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই টিপস আছে, আর সেটা হচ্ছে একদম গরম তেলে মিষ্টিগুলো দিতে যাবেন না, হাত দিয়ে টাচ করবেন, তেলটা হাত দিয়ে টাচ করা যাচ্ছে এরকম গরম, চুলারাচটা কিন্তু লোতে থাকবে। এক একজনের চুলারাচের লো এক এক রকম হয়, তাই সেটা বলে বোঝানো যায় না, তাই অবশ্যই চুলা হাত দিয়ে যখন টাচ করবেন তেলটা স্পষ্ট করা যাচ্ছে, মানে কষ্ট কম হচ্ছে, তখনই বুঝতে হবে যে মিষ্টিগুলো দিতে হবে। এখন আমি তেলের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে এইভাবে নাড়াচাড়া করবো, আর এক একাই মিষ্টিগুলো ভাজা হতে থাকবে, তো আমার কাছে এটা বেশি ছড়ানো মনে হচ্ছে, তাই আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। এই যে মিষ্টিগুলো কিন্তু একা একা কতটুকু ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম লো আছে, আস্তে আস্তে ভেজে নিতে হবে। অন্যদিকে শিরা করে নেব, 2 কাপ চিনি, আর আমি এখানে 4 কাপ পানি দিব। তারপর আমি 4 কাপ পানি দিয়ে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। এই পর্যায়ে শিরাতে কিন্তু আপনারা এলাচ দিতে পারেন, আস্ত এলাচ, বাট আমি দেইনি, কারণ এমনিতেই তো আমি এলাচ গুঁড়া আর জয়ফল গুঁড়া দিয়েছি, তাতেই হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে এইভাবে নেড়ে দিব যেন মিষ্টিগুলো
চারপাশ একই কালারে ভাজা হতে থাকে। অনবরত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, তো আপনারা দেখি বুঝতে পারছেন। আর এ পর্যায়ে খুব সুন্দর একটা কালার আনা পর্যন্ত আমি অপেক্ষা করব। মিষ্টিগুলো ভাজাটা যখন পারফেক্ট হবে এবং একটু ভালোভাবে ভাজা হবে, তখন মিষ্টিটাও কিন্তু শিরা ভালোভাবে ঢুকবে এবং সফট হবে। এই যে দেখুন, আমার কিন্তু গোলাপ জামুনের জন্য একদম যে কালারটা থাকে একদম লাল, সেই কালারটা আমি করে নিয়েছি। এখন আমি গরম মিষ্টি তেল থেকে তুলে নিয়েছি, তারপর আমি যে শিরাটা করেছি চুলাটা কিন্তু অফ, মিষ্টিগুলো আমি দিয়ে তারপর আমি ঢেকে দিব। চুলাটা একটু হাইতে করে যখন একটা মিষ্টিতে বলক চলে আসবে তারপর আমি ঢাকনা দিব, আর মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কেওড়ার জল কয়েক ফোঁটা দিতে পারেন, বাট কেওড়ার জল দেওয়ার প্রয়োজন হয় না, আমি যে জয়ফল দিয়েছি সেটাই। যদি আপনাদের কাছে জয়ফল না থাকে তাহলে কেওড়ার জল দিবেন। আর দেখুন, মিষ্টিগুলো এক ফোঁটা শিরাও রাখিনি, পুরো শিরা খেয়ে একদম টই টুম্বুর হয়ে গিয়েছে, আর এত সফট, মানে চামচটা দেওয়ার আগেই দেখেন এটা একদম দুই ভাগ হয়ে যাচ্ছে আর ভিতরে একদম দানাদার রসালো। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।